যে ন্যায় বিচার, ন্যায় বিচার হলে কে বিচার পাবেন? আমাকে বলেন, আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকার এই, আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই চাইবেন, আর কিচ্ছু চাইবেন না। আপনারা ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন, যদি না পারি আমাদেরকে দোষ দিবেন। এটাই হলো বিষয়। এই আশাটা গতকাল থেকে চেষ্টা করতেছে, সুবিধা করতে পারতেছে না। গতকাল এখানে আসারও কথা ছিল, গতকাল আপনাদের সঙ্গে বসারও কথা ছিল, সময় হচ্ছে না বলে এটা আজকে চলে এসছে। আজকে আরেক মিটিংয়ে এসেছি, সেই মিটিংকে বললাম যে এই কথা হচ্ছে, কিন্তু কাজটা হচ্ছে না, আমরা এখনই যাব। ওই অবস্থাতে চলে এসেছি, আবার ওই মিটিংয়ে গিয়ে যোগদান করব। কাজে এই পরিস্থিতিতে আসার কারণটা হলো একটা বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি, যেটা বিমানবন্দরে নেমে যেটা বললাম যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই। এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি না। আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো করেছি সব কিছু পচে গেছে, এই কারণে এই গোলমালগুলো হইতেছে। কাজে আমরা ওই প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে, যে ন্যায় বিচার। ন্যায় বিচার হলে কে বিচার পাবেন? আমাকে বলেন, আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কী, এটা বলা আছে আইনে, বলা আছে আপনার বিচার? এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে, ওই সম্প্রদায় হলে ওই আদালতে, আইন একটা, কার সাধ্য আছে সেখানে বিভেদ করে যে এর রকম একটা ওর রকম একটা, এটা হতে পারে না। তো আমরা সেইখান থেকে, এটা এমন রোগ, মূলে যেতে হবে। আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসেবে প্রতিষ্ঠা, ওই এইটা হলো যে মূল সমস্যার থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। এই যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু করতে হবে, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, আমাদের মানবিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। আমরা এটাই হলো আমাদের মূল লক্ষ্য। আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক, আমি তমুক, আমি এটা আবার পুরানো খেলায় চলে গেলেন। এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে। আপনারা বলেন যে আমরা মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকার এই, আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই চাইবেন, আর কিচ্ছু চাইবেন না আপনারা। 6000 mAh ব্যাটারি, ওয়ান অ্যান্ড অনলি পাওয়ার মাস্টার, নেক্সটজি N73। আমরা, আমার সঙ্গে অনেকের পরিচয় আছে, আজকে নতুন পরিচয় নেই, আমাকে আজকে দেখেন নি আপনারা। আমরা যখন শুরু করি আমাদের কাজ, এই গ্রামীণ ব্যাংকের কাজ, আমরা গরিব মেয়েদের নিয়ে কাজ শুরু করছি, এবং কেউ বলছে না মেয়েদের, মুসলমান মেয়ে যাওয়া যাবে না। আমি তো ভাই যে মমিন ধর্মেরই হোক, তার টাকার দরকার আছে, তার টাকা দিলে সে দুটা মুরগি কিনবে, ডিম পারবে, দুটা খেতে পারবে। পাশের পাড়া হলো হিন্দু পাড়া, তো বলছে আপনি হিন্দু পাড়ায় যাবেন? মনে হয় কেউ তো যায় না হিন্দু পাড়ায়, আপনি কেন যাবেন? আমি তো কেন, আমি তো হিন্দু পাড়ার জন্য আসিনি, মুসলমান পাড়ার জন্য, আমি গরিব মেয়ের জন্য এসছি। আপনি শুনবেন না আমাদের ইতিহাসে, গ্রামীণ ব্যাংকের ইতিহাসে, যে আমরা এটা হিন্দু পাড়া বলে বাদ দিয়ে গেছি, ও মুসলমান পাড়াতে ছিল, হয় নাই কোনোদিন, একসঙ্গে গেছি, একভাবে গেছি। বরং ওরা বলছে যে এই যে মুসলমান আসছে আমাদের কী করতে হবে, কীভাবে একটু দূরে থাকতে হবে। আমার ভাই আমাদের জন্য দূরে থাকতে হবে না, আপনার সঙ্গে যে কথা এটা কথাবার্তা সোজাসুজি, মুসলমান মেয়েদেরও কথা বলছি, ওদেরও বলছি, ভাই আপনি ঘুমটা দিয়ে যাইয়েন না, আমাদের কথাটা শোনেন, একই কথা। এই যে একটা তার অধিকার, অধিকার থেকে প্রতিষ্ঠিত করে আমাদের এই মূল কাজটার মধ্যে যেতে হবে। আপনাদের নেহাত স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যাবেন না, ক্ষোভের মধ্যে চলে যাবেন না। এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারে লেগে যাবে। একত্রে আসুন, এক আইন, যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না, আমাদের বিচার হয়, এটি হলো আসল জিনিস। বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না, পুলিশ আমাদের দিকে তাকায় না, কিছুই আমাদের দিকে তাকায় না, কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি নাই, আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা বায়াস একটা। আপনি যত কিছু বলেন, ওই একটা খোপ করতে আরম্ভ করবেন, তারা মজা পেয়ে যাবেন, ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যাবেন না। আমরা এসেছি যে এক মানুষ, এক অধিকার,
এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে। আমাদেরকে তো সাহায্য করেন আপনারা, ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন, যদি না পারি আমাদেরকে দোষ দিন, এটাই হলো বিষয়। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার।